বাংলাদেশের শিল্পী কাজী গিয়াসউদ্দিন জাপানে প্রবাসী হলেও আধুনিক চিত্রকলায় নিজ দেশ আর জীবনের এক অনন্য বন্দনা তিনি ফুটিয়ে তোলেন তাঁর চিন্তার সৃষ্টিতে। স্বকীয়তা আর সৃষ্টিশীলতার জন্য তিনি এখন জাপানে ভিনদেশি প্রথম সারির শিল্পী হিসেবেই প্রতিষ্ঠিত। কাজি গিয়াস 70-এর দশকের মধ্যভাগে জাপানে চলে যান, সেখান থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি ছড়িয়ে পড়ে, নিজেকে প্রতিষ্ঠিত করেন সেই দেশেই। কিন্তু শেকড়ের টান থেকে তিনি কখনোই বিচ্ছিন্ন হননি, বিভিন্ন সময়ে দেশে এসেছেন, নতুন কাজের প্রদর্শনীও করেছেন। এবার শিল্পী এসেছিলেন বর্ষা উপভোগ করতে, তাই প্রদর্শনীতে আমরা দেখি জলরঙের প্রাধান্য, আর তা যেন শিল্পীর অতীতে দেখা বাংলারই জলের ধারা। কাজি গিয়াস অসম্ভব স্মৃতিকাতর মানুষ, এবং স্মৃতিকাতরতার মধ্য দিয়ে তার ভিতরে বাংলাদেশটা ঢুকে যায়। বাংলাদেশ ঢুকে যাওয়ার পরে স্বভাবতই জল প্রধান বাংলাদেশ এবং এই নদীমাতৃক বাংলাদেশ, হাওড় তার প্রিয় জায়গা, হাওড় বাংলাদেশ, এই ফ্লুইড গড়িয়ে যাওয়া এক, আর একটা যেটা তার যে মানচিত্রায়নটা মানে ম্যাপিংটা করেন, ওই ম্যাপিংটা দেখলে হঠাৎ করে মনে হয় নদীর নানান রকম বিনুনি, আমরা যে বাঘটা বলি বিনুনি, নদীর বিনুনি নদী যেরকম, ওরকম বিনুনি প্রচুর আছে, মনে হয় যেন অফুরান জার্মিনেশন হচ্ছে, অজস্র অঙ্কুরোদ্গম হচ্ছে। শিল্পী কাজি গিয়াসের ছবিতে যে ছন্দময়তা তাতে লক্ষ্য করলে আমরা দেখি সেখানে প্রকৃতি আর জীবন নিরীক্ষার একটি রূপ ধরা পড়ে। হয়তো সেখানে কোনো নির্দিষ্ট গল্প বা চরিত্র নেই, একজন ভাবুক মানুষ সেখানে হয়তো নিজের মতো করে খুঁজে পাবেন অনেক গল্প, অনেক চরিত্র। আর এভাবেই কাজি গিয়াস তার ছবির মাধ্যমে সৃষ্টি করে চলেছেন আত্মমগ্নতা। কাজি গিয়াসের আমরা এই প্রদর্শনীতে দাঁড়িয়ে যে জিনিসটা আমরা ফিল করি সেটা হচ্ছে যে মনে হয় যেন তার একটা স্মৃতির কলম আছে, মেমোরি পেনের মতো, যেটা দিয়ে তিনি লেখেন। এইখানে আমরা অনেক ছবির মধ্যে দেখতে পারবো যে তিনি লিখেছেন অনেক কিছু। এই যে তিনি লিখেছেন টাইপোগ্রাফি বা অক্ষর, এই অক্ষরমালা আমরা কোনোটার মধ্যে দেখি পুরো একটা বাক্য লিখে ফেলেছেন, গানের কলি লিখেছেন, গানের অংশবিশেষ লিখেছেন, কোথাও গিয়ে দেখি যে এই অক্ষরগুলো আমরা চিনি না, কিন্তু এগুলো যেন অক্ষর হতে চায়, এই প্রসেসটার মধ্যে আছে। এইখানে আমরা হয়তো মনে করি এটা জাপান হতে চায় কিংবা বাংলাদেশ হতে চায়, এই যে ট্রিটমেন্টগুলো এগুলো তার একদম কমন, অলমোস্ট সব ছবিতে আমরা এই ট্রিটমেন্টগুলো পাবো। কাজি গিয়াস জাপানে চলে যাবার পর তাদের অঙ্কন রীতি খুব ভালোবেসেছিলেন, বাংলা নকশিকাঁথা থেকে এবং জাপানের নিহঙ্গ রীতির অনুপ্রেরণায় অনেক নতুন ছবিও এঁকেছেন তিনি। তেল ও জল রঙে আঁকা এইসব ছবি নিয়ে আয়োজন করা হয়েছে প্রদর্শনী দ্য ওয়ার্ক অফ ক্রিয়েশন 2।